লকডাউনে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার পর চেকপোস্টে পরিচয়পত্র দেখতে চাওয়ায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ করা সেই নারী চিকিৎসকের পরিচয় মিলেছে। জানা গেছে ওই চিকিৎসকের নাম ডাক্তার সাইদা শওকত জেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই সহযোগী অধ্যাপক কুড়িগ্রামের চিলমারি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর বিক্রম শওকত আলী সরকারের কন্যা। বীর বিক্রম শওকত আলীর পরিচয় অনুসন্ধানে জানা যায় তিনি দীর্ঘ ৪৫ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। দুইবার ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার পাশাপাশি চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৯৭১ সালে বীর বিক্রম শওকত আলী সরকার ১১ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং মানকারচর সাব সেক্টরে যুদ্ধ করেন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে। ডাক্তার সাইদা শওকত জেনির গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারিতে। মায়ের নাম খালেদা খানম, মা বাবা চার বোন ও দুই ভাই নিয়ে তাদের পরিবার। প্রসঙ্গত ১৮ এপ্রিল রোববার দুপুরে করোনাকালীন ডিউটি শেষে বাসায় ফেরার পথে এলিফেন্ট রোডে চিকিৎসক সাইদা শওকত জেনির ব্যক্তিগত গাড়ি থামান নিউ মার্কেট থানার ওসি এস এ কায়ুম। তখন তার গাড়িতে সাটানো ছিল বঙ্গবন্ধু মেডিকেলের স্টিকার, গায়ে ছিল চিকিৎসকদের অ্যাপ্রন। তবুও তার কাছে পরিচয়পত্র চাওয়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উচ্চস্বরে কথা বলতে থাকেন দুজনই। তখন ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পুলিশের সহযোগিতায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তার গাড়ি থামিয়ে পরিচয়পত্র দেখতে চান। বারবার অনুরোধ করেও তার কাছ থেকে পরিচয়পত্র দেখতে পাননি উপস্থিত পুলিশ সদস্যরা। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন চিকিৎসক জেনি। তিনি পুলিশ সদস্যদেরকে তুই তুকারি করতেও দেখা যায় ভিডিওতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাক বিতণ্ডার ভাইরাল ভিডিও নিয়ে চিকিৎসক জেনি বলেন, একজন চিকিৎসক হিসেবে যতটুকু সম্মান পাওয়ার কথা ছিল তা তিনি পাননি। তিনি বলেন, সাংবাদিকরা সেখানে উপস্থিত থাকলেও তাকে কেউ সহযোগিতা করেননি, বরং ভিডিও করে তা কেটে কেটে সাইটে আপলোড করেছেন। একজন চিকিৎসক হিসেবে তার আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে তিনি বিস্মিত। দেশ ছেড়ে চলে যেতে চান চিকিৎসক সাইদা শওকত জেনি। বঙ্গবন্ধু মেডিকেলের সহযোগী অধ্যাপক ডাক্তার জেনি বলেন, আমি খুবই দুঃখ পেয়েছি। তিনি বলেন, আমার বাবা বীর বিক্রম, আমার বিদেশে যাওয়ার অনেক সুযোগ ছিল, আমার বাবা এই দেশে রেখেছে। ওখানে একজন সাংবাদিক ছিল যে ভিডিও করে কেটে কেটে সাইটে ভিডিও আপলোড করছে। সে আমাকে বলে ডাক্তাররা খুব খারাপ, তাহলে করোনা হলে তারা কোথায় যাবে? তবে ঘটনাস্থলে উপস্থিত মানব জমিন পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ বলেন, ওই ডাক্তারই আমাদেরকে বলেছিলেন, আপনারা গণমাধ্যমের লোক, আপনারা ভিডিও করেন না কেন? কিন্তু পরে তিনি আরো উত্তেজিত হয়ে উল্টাপাল্টা বলা শুরু করেন। আমাদের কোনো গণমাধ্যম কর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেননি। অধ্যাপক সাইদা শওকত জেনিকে তর্কাতর্কির এক পর্যায়ে যৌন ব্যবসায় জড়িত পাপিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে বলে অভিযোগ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। গত বছরের শুরুতে রাজধানীর একটি অভিজাত হোটেল থেকে গ্রেপ্তার করা হয় শামিমা নূর পাপিয়াকে, যিনি যৌন ব্যবসা করতেন বলে অভিযোগ রয়েছে। রোববার সন্ধ্যায় সংগঠনটির চেয়ারম্যান ডাক্তার আবুল হাসনাফ মিল্টন ও মহাসচিব ডাক্তার শেখ আব্দুল্লাল মামুনের সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। এই চিকিৎসক একজন রেডিওলজিস্ট। বিবৃতিতে বলা হয়, পতিতাবৃত্তির পৃষ্ঠপোষকতার অভিযোগে গ্রেপ্তার করা পাপিয়ার সাথে পুলিশ ডাক্তার জেনির তুলনা করেছে, যা একজন নারী চিকিৎসকের জন্য চরম অপমাননাকর।